ফ্রেন্ডস, আজকে আমরা হার্বস ডিউ এর কিছু হার্বস কালেকশনটা দেখে নেব। অনেকদিন ধরেই একটা ভিডিও পোস্ট করার আমারও ইচ্ছা ছিল, ইনফ্যাক্ট আমাদেরও একটা কিউরিওসিটি ছিল যে হার্বস গুলো একটু জানি, চিনি, দেখি। তো লেট স্টার্ট। এটা এই ভিডিওটার মধ্যে টোটাল হার্বস ডিউ এর যে হার্বস আছে সেটার একটু ব্রিফিং হবে, প্লাস তার একটু তার জন্য তাদের যে কারণ দেওয়ার কারণ প্রয়োজনীয়তা একটু জেনে নাও। কারণ অনেকেই আমার কাছে এই রিকোয়েস্ট বা এই জিনিসটার কোয়ারিস নিয়ে এসে প্রশ্ন এসেছে যে কি হার্বস থাকে, কেন থাকে, কেন এটা ইউজ করব, বা হার্বস কেন। প্রশ্নগুলো উত্তরে এবারে একটু একটু করে আসছে। ফার্স্টে আমি বলি আমাদের হার্বাল জিনিসটা ইউজ করার কারণটা কি। অ্যাকচুয়ালি স্কিন, আমরা ফোমটাকে কেন ইউজ করছি, স্কিনটা ক্লিন কেন করবো, স্কিনটাকে ক্লিনটা এই কারণেই করবো কারণ আমাদের বাইরের পলিউশনটাই ফ্রি রেডিকেলসটাকে গ্রো করাচ্ছে আমাদের স্কিনে। যত বেশি ফ্রি রেডিকেল স্কিনে গ্রো করবে তত বেশি প্রবলেমটা ক্রিয়েট করবে। ফ্রি রেডিকেলসটা রিমুভ করার জন্য অনেক কটাই ওয়ে আছে। আমরা ফেস ওয়াশ ইউজ করতে পারি, আমরা যে কোনো জিনিসই ক্লিন করতে পারি যে কোনো জিনিস দিয়ে, কিন্তু আমি প্রেফার করি যে ফোমটা আমার স্কিনে যাচ্ছে সেই ফোমের সাথে যেন হার্বস মিশানো থাকে। কারণ ইদানিং যা বিজি শিডিউলস আমাদের আছে তাতে প্যাক রেগুলার ইউজ করা, মানে যে কোনো কিছু মেখে বসে থেকে সেটাকে ধুয়ে তার মানে দিনে তিনবার করে সেটা দিয়ে ক্লিন করা স্কিনকে নট পসিবল হয়ে ওঠে না। সেটা হলে তো খুবই ভালো, হওয়াটা খুবই উচিত, কিন্তু এক্সট্রা ভার্জিন স্কিন আমরা কেউ করে উঠতে পারি না। সেই কারণেই আমি আমার আমি এটা চিন্তা করেছিলাম যে আমার ফোমটাও আসবে স্কিনের এই ফ্রি রেডিকালসটাকে মেটানোর জন্য, প্লাস সেই ফোমের ভিতরে কিছু হার্বস থাক, কেমিক্যাল না থাক, সেটার জন্য এই কনসেপ্টটা। আর ফ্রি রেডিকালসটা কেন হয় সেটা একটু ছোট করে বলি, বুঝিয়ে দিই। আমাদের তো স্কিনের ভিতরে সেল থাকে, সেই সেলের ভিতরে ইলেকট্রন থাকে, দুটো করে ইলেকট্রন থাকে। দুটো ইলেকট্রনের মধ্যে যখন একটা ইলেকট্রন ড্যামেজ হয় ডিউ টু পলিউশন, সেই জায়গাটাকে ফ্রি রেডিকেলস কভার করতে থাকে। কেন একটা ইলেকট্রনের ভিতরে দুটো নিউরন ইলেকট্রন ঘোরাটা জরুরি। তো একটা ইলেকট্রন চলে গেলে তো একটা কিছু ফিল আপ করার জন্য আসবে, তখন ফ্রি রেডিকেলস চলে আসে। আর ফ্রি রেডিকেলস এর টেন্ডেন্সি থাকে নেক্সট সেল থেকে আর একটা ইলেকট্রনকে টেনে নেওয়া। যখনই সে আর একটা ইলেকট্রনকে টেনে নেয় তখনই স্কিনটা ড্যামেজ হতে থাকে। আর সেই ফুলফিল কে করে, সেই জায়গাটাকে ফুলফিল করে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট যদি থাকে স্কিন আমাদের বডিতে বা আমরা কিছু ভাবে দিতে পারি, দেন সেই জায়গাটা মেকওভার হয়। আমরা কেন হেলদি খাবার খাবো, হেলদি খাবার তো ফার্স্ট অফ অল এই অ্যান্টি অক্সিডেন্টটাকে ইনটেক মানে বাই ইন বডি থেকে আনার জন্য, স্কিনে আনার জন্য, ভেতরে থাকলে সেটা যাতে স্কিনে আসে, ভেতর থেকে যাতে গ্লোটা আসে সেটার জন্য তো অবশ্যই গ্রিন ভেজিটেবলস খাওয়া উচিত। কারণ গ্রিনের ভেতরে এই যে গ্রিন ভেজিটেবলস গুলো থাকে, এটা তুলসী পাতা, তুলসী পাতা দিয়ে দেখাচ্ছে, তুলসী পাতা তো অবশ্যই যেন খাওয়া যায়। তো কেন খাওয়া যায়, এরকম গ্রিন টাইপের যে কোনো ভেজিটেবল, যে কোনো গ্রিন টাইপের ভেজিটেবল যেগুলো থাকে যেটা খাওয়ার যোগ্য, সেই রকম জিনিসগুলো খাওয়া উচিত। এই কারণে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ইনটেক বডির ভিতরে যায়। জল খাওয়া উচিত, বাদাম খাওয়া উচিত, এগুলো ভেতর থেকে আমাদের এগুলো দেয়। তো এটা তো খাওয়ার পার্ট গেল। এবারে আমি বলি যে আমার সব যে হার্বাল বডি ক্লেন্সার সেটাতে যেসব হার্বস গুলো আছে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, অ্যাকর্ডিং টু স্কিনের নেসেসিটি হিসাবকে আমি মাথায় রেখে করেছি। নট অনলি যে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করা তা নয়, শুধুমাত্র যে একটা স্কিন ড্যামেজ হচ্ছে বলে আমি একটা হার্বাল সাবানকে ইউজ করব তা নয় কিন্তু, বা একটা হার্বাল প্যাককে আমি মাখবো, বা হার্বাল অয়েল বা হার্বাল প্যাক মাখবো, এটা কিন্তু শুধুমাত্র তার জন্য নয়। কনসেপ্ট বা ভাবনা চিন্তা করে দেখলে বোঝা যাবে যে শুধুমাত্র একটা ড্যামেজ স্কিন রিপেয়ার হলো, রিপেয়ার করলাম আমি কিছু ভালো খেয়ে ভালো মেখে সুন্দর একটা হেলদি স্কিন পেলাম, কিন্তু সেটা মেনটেন করলাম না, তো সেটা কি আর মেনটেন থাকবে? আমাদের যা পলিউশন বাইরে সেটাকে আবার তো ফ্রি রেডিকেলস গুলোকে চলে আসবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনের জন্য আমরা হার্বাল প্রোডাক্টে ইউজ করব, প্রোডাক্টে ইউজ করা উচিত, আর হার্বাল খাওয়া জিনিসপত্র খাওয়া উচিত, যেমন ভেজিটেবলস, ইনফ্যাক্ট প্রোটিনও আমি বলবো খুব জরুরি কিন্তু একটা স্কিনকে হেলদি স্কিন করার জন্য। কারণ প্রোটিনটা আমাদের বডি ওয়েট অনুযায়ী প্রোটিনের একটা মাত্রা থাকে, সেই মাত্রাতে প্রত্যেক দিন কিন্তু প্রোটিন খাওয়াটা জরুরি। সে যেমন আমি একটা এক্সাম্পল বলছি, যদি আমার বডি ওয়েট 50 কেজি হয়, সরি 50 কেজি হয়, দেন আমাকে 500 গ্রাম ওজনের কিন্তু প্রোটিন রেগুলার বেসিসে খাওয়া উচিত অ্যাজ হেলদি স্কিন, হেলদি হেয়ার এর জন্য।
কেন হেয়ারে নিচেও কিন্তু আমাদের একটা প্রোটিন থাকে যেটা স্কিন হেয়ারকে গ্রোথ করতে হেয়ার গ্রোথ হতে সাহায্য করে। ঠিক আছে, তো এবারে কিছু হার্বস কে নিয়ে ডিটেলস আলোচনা করি। আমাদের খাওয়ার বিষয়টা তো হলো, এবারে নেক্সট আমার হার্বাল জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করা আছে। তো প্রথমে কেসারকে দিয়ে একটু দেখাচ্ছি। কেসারটা খুবই সবারই ভালো লাগে কেসার ইউজ করতে। তো এই যে আমার এই কেসারের গুণাগুণ সম্বন্ধে তো সবাই জানো, কেসারের ভিতরে যে আমাদের প্রচুর পরিমাণে ফেয়ার ফেয়ার না অ্যান্টি ট্যানিং বলবো হোয়াইটনিং প্রপার্টিস থাকে। একটা জিনিস বারবার বলে দিচ্ছি, ফেয়ারনেস এর পিছনে অ্যাটলিস্ট আমার প্রোডাক্ট, আমি এটা কখনোই বলবো না কেউ রাতারাতি এটা খুব ফর্সা এসে যাবে, ফর্সা যাবে কোনো কিছুতেই সেটা হয় না। ট্যান রিমুভ হয়, একটা লেয়ার রিমুভ হয় তোমার, যেটা জন্মগত স্কিন টোন সেটাকে তুমি পেতে পারো, ব্রাইট স্কিন পেতে পারো। এবারে তো এইটা কেসার সেটার জন্যই হেল্প করে। আমার ডিটেনের প্রোডাক্টের ভিতরে যার জন্য কেসার দেওয়া আছে, কেসার কিন্তু একটু গরমও হয়, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট আমি যার জন্য দিয়ে দিই না, ডিটেনের ভিতরে আমার এটা থাকে। এটা হলো কেসার। কেসারের সাথে আমার যে এটা ওয়াইল্ড টারমারিক, ওয়াইল্ড টারমারিক মেলাজিন কে ভীষণ ভাবে কন্ট্রোল করে 50%। এটার মধ্যে এটা মানে এত এই হার্বসটা ওয়াইল্ড টারমারিক স্পেশালি, এটা এটাকে আমি ডাস্ট করি, ডাস্ট করে এখানে ভাবে ডাস্ট প্রোডাক্ট এটা আমার, এইটাই তার মানে এই যে এটা হচ্ছে তোমার ওয়াইল্ড টারমারিকটা জাস্ট এটাকে ডাস্ট করার ডাস্টটা করে এখানে আনা হয়েছে। এর সাথে থাকে জোষ্ঠী মধু, জোষ্ঠী মধুতে থাকে লিউকোরিক অ্যাসিড, যে অ্যাসিডটা তোমাদের ট্যানিং এর জন্য খুব ভালোভাবে কাজ করে, অ্যান্টি ট্যানকে ট্যানের হেল্প করতে, আমার খুব ট্যানকে রিমুভ করতে খুব সাহায্য করে। শুধুমাত্র ট্যান রিমুভ করতে নয়, ডার্ক স্পট থাকলে স্কিন কে অ্যান্টি রিঙ্কলস করতেও বেশ কিছুটা লিউকোরিক অ্যাসিড কাজ করে। এই জোষ্ঠীর মধ্যে মধ্যে সেই লিউকোরিক অ্যাসিডটা থাকে। আবার একটা জিনিস দেখিয়ে দিই, খুব ভালো জিনিস, এটা দেখলে খুবই দেখতে বা এই হার্বসটা তোমরা সবাই চেনো কিনা জানি না, বলে দিচ্ছি, এটা হচ্ছে নিম ছাল। এটা কিন্তু বিশেষ কিছু প্রোডাক্টের জন্য আমার দেওয়া, কারণ এগুলো সেন্সিটিভ স্কিনের জন্য যারা আছে তাদের জন্য এটা আমার রাখা থাকে। তার সাথে নিম লিভস ড্রাই করা থাকে, ড্রাইটা আমি এই কারণে করেছি, এটা একটা মনসুন ওয়েদার, তো মনসুন ওয়েদারে সব যদি আমি ড্রাই না করে রাখি তো সেটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে জিনিসগুলো। তো ড্রাই ইনফ্যাক্ট একটা কথা বলে দিই, ড্রাই করেছি বাট এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। এটাও দেখো, প্লাস রোজ পেটালস টা দেখো, এই যে আমার রোজ পেটালস, এটা তো দেখেছো অ্যাজ ইট ইজ সেম কালারই রয়েছে, এগুলো সেম কালারই রেখেছি। কারণ হচ্ছে যা কিছু ভিটামিন মিনারেলস এই রোজ পেটালস এ থাকার এই কালার অবস্থাতে থাকবে, যদি এটা কালার চেঞ্জ করে দেন এটা কিন্তু থাকবে না। আচ্ছা, এইখানে আর একটা জিনিস দেখে নাও, আমলা, এটা ড্রাই আমলা, যেটা আমলা তারপরে শিকাকাই এরিঠা এইগুলোকে ডাস্ট করে আমি এখানে এনেছি হেয়ার ক্লেন্সারে। ঠিক আছে, হেয়ার ক্লেন্সারে এইটার কিছু একটা পার্ট যায়, তার সাথে আরো কিছু ভৃঙ্গরাজ যায়, এই যে ভৃঙ্গরাজ, ব্রাহ্মী যায়, একটুখানি জবা ফুল, এই যে জবা ফুল ডাস্ট করে রাখা আছে আমার এখানে, জবা ফুল যায়, জবা ফুলটা আমার উত্তানেও যায়। ঠিক আছে, এটা জবা ফুল ডাস্ট কর, ডাস্ট পার্টটা। ঠিক আছে, তো আমলার এখানে যে আমলা দেখছো, এটা কাঁচা আমলাটা আমি মেনলি ইউজ করি যখন হার্বাল বডি ক্লেন্সারটা ইউজ করছি বানাই তখন, কারণ যদি আমি কাঁচাটা আবার কিছুটা কেটে লেবুর সাথে মিশিয়ে হেয়ার ক্লেন্সারে যায়, আবার যখন আমি এটা শ্যাম্পুতে যাবে এই হেয়ার ক্লেন্সারটা যখন শ্যাম্পু ফর্মে আসবে তখন কিন্তু তার ভিতরে এই অ্যালোভেরা যাবে। এই অ্যালোভেরাটা দেখে নাও, এই অ্যালোভেরাটা আমার চুজ করতে একটু টাইম লেগে গেছে, কারণ হচ্ছে আমি যার জন্য শ্যাম্পুটা এখনো আনিনি, শ্যাম্পুটা আনবো, কিছু ক্ষেত্রে সাবানটা এনেছি যেটা লেমন ফ্রেশ বলে, শুধুমাত্র আমি একটা বড় পাতা পেয়েছিলাম বলে, তাই জন্য এখন আমি একটা বড় গাছ কিনে নিয়েছি, বড় পাতা কোনো অসুবিধা নেই। তো কামিং সুন আমার শ্যাম্পুটাও যার জন্য আসবে, এটা একটা খুব ভালো কন্ডিশনারের কাজ করবে। আমি ক্লেন্সারে যার জন্য জবা ফুল দিতাম, জবা ফুল আর জবা পাতা, যাতে ক্লেন্সারটা কাজ করে। তো অনেকে আমাকে এটা বলেছে যে তা সত্ত্বেও ড্রাই লাগে, মেবি এটা হতে পারে, কারণ এক একজনের ড্রাই হেয়ারটা একটু বেশি হয় হেয়ারটা, তো এক একজনের আবার সেটা খুব মনে হয় না এটাই তো ঠিক আছে, তো কারণ অয়েলের পরিমাণটা আমাকে তো ক্লেন্সার বানানোর সময় তার ভিতরে একটু তেল অ্যাড করতে হয়েছে, বাদাম তেল, তো সেই তেলটা কারোর বেশি লেগেছে, কারোর কম লেগেছে, কারোর ঠিক লেগেছে। তো এবার শ্যাম্পুটা আসছে, শ্যাম্পুর ভেতরে এটা অ্যালোভেরা থাকবে এই কারণে, কারণ সেটা কন্ডিশনারের কাজ করবে। আর এই বড় পাতাটাই কেন, বড় পাতা এই কারণে আমি চুজ করেছি কারণ ছোট পাতাতে না অনেক ক্ষেত্রেই অ্যালার্জি হতে পারে, অনেক রকম মানুষ অ্যালোভেরা যে সবারই সবভাবে
সহ্য হয় তেমনটা নয়, কিন্তু অনেকের জন্য কিন্তু ছোট পাতাতে অ্যালার্জি এসে যায়। তো আমি সেই জন্য বড় পাতার জন্য ওয়েট করছিলাম, বড় গাছের জন্য ওয়েট করছিলাম, আমি পেয়ে গেছি, আমার গার্ডেনে এসে গেছে, তো কামিং সুন এটাও এসে যাবে খুব তাড়াতাড়ি। তার সাথে যে কাঁচা কলার একটা পিল, এটাতে প্রচুর পরিমাণে আয়রন কন্টেন্ট থাকে, যেটা তেলের ক্ষেত্রে আমার কাজে লাগবে। পেঁয়াজ, এই পেঁয়াজের ক্ষেত্রে তো পেঁয়াজের ব্যাপারটা তো ইনফ্যাক্ট আমার থেকে বেশি তোমরা ছোট থেকে ইউজ করে আছো, যারা জানো না তাদেরকে বলে রাখি হেয়ার গ্রোথের জন্য খুব কাজে লাগে। কারি পাতা, যেটা হেয়ার গ্রোথের জন্য কাজে লাগে। আচ্ছা এইটা দেখাই, এটা হচ্ছে গাঁদা ফুল, মারিগোল্ড। মারিগোল্ডটা আমার বিশেষ ক্ষেত্রে একনের জন্য কাজে লাগে। এই একনের জন্য আমি গাঁদা ফুলটা ইউজ করি, কিন্তু সবার স্কিনের জন্য আবার নয়, ঠিক আছে? অনেকে কিন্তু ব্লেমিশের আসার সাথে সাথে একটা তো পিম্পল কেও ইনভাইট করে দেয়, তো এটা তাদেরকে আমি ইন ফিউচার এটাকে সেইভাবে ইন্ট্রোডিউস করব যার ভিতরে নিম পাতা থাকবে বা নিম ছাল থাকবে, ঠিক আছে? যখন আমি আনবো তো আমাকে মেনশন করে দিও যে সেন্সিটিভ স্কিন, ইনফ্যাক্ট আমাকে তো অলওয়েজ সবাই এটা জানিয়ে, তো কোনো অসুবিধা নেই। তো আমি দেন আমি এটার সাথে নিম পাতা, যেমন গুপ্তানে, গুপ্তানে কিন্তু এটা ইউজ হয়। এটা কেন, জবা ফুলও ইউজ হয়, গোলাপের পাপড়িও ইউজ হয়, অনেক রকম ফুল, অনেক রকম পাতা, অনেক রকম হার্বস মিলিয়ে মিশিয়ে উবটানো হয়, যেটা দেখছো অনেক, তার 99% জিনিসই উবটানো হয়, কিন্তু সেন্সিটিভের জন্য একটু বেশি নিম একটা পোর্শন থাকে দেওয়ার জন্য, আর নর্মাল স্কিনের জন্য একটু অন্যরকম। তো সেই জন্য কিন্তু কালার বা শেপ একটু চেঞ্জ হয়। এটা ভেবো না যে আমি একটা ছবিতে একরকম উবটান দেখলাম আর পেলাম আর একটা রকম কালারের, তো কারণটা থাকে সেই কারণে যে আমি এখন কিন্তু স্কিন টাইপ ভেবে কোথাও একটু হলুদ বেশি, কোথাও একটু নিম পাতা বেশি, কোথাও একটু নিম ছাল বেশি, এরকম ভাবে একটু অ্যাডজাস্ট করে বুঝে দিই। এনিওয়ে ভিটামিন সি তে এটা যেটা আমি এটা উপটানের এটা বলছি, এটা উপটানাও না, নট অনলি উপটান, এটা আমার অনেক কটা প্রোডাক্টেই যায়। ভিটামিন সি তে ভরপুর মাত্রায় ভিটামিন সি এর ভেতরে থাকে। তো এবারে একটা জিনিস দেখাই, মুলতানি মাটিটা, এটা তো মুলতানি মাটি, এটাকে আমি ডাস্ট করি, এটাকে ডাস্ট করেই বানাই। তার সাথে আমি একটা বিশেষ জিনিস অ্যাড করেছি, এটাতে একটা খুব ভালো ক্লেন্সারের কাজ করে, কারণ আমার এই যে বেসনটা আছে এটা আমি বানিয়েছি নিজে, হ্যাঁ, কারণ ছোলাটাকে ডাস্ট করে এইটা বেসনটা করেছি, দেখে নাও। এই ডাস্টটা থাকে, কিন্তু অনেকের আবার বেসন স্যুট করে না। অনেকে আমাকে বলেছে যে আমার প্রোডাক্টে না বেসন দিও না, তো বেসন না দিয়ে তখন কি দিই, আমি মুলতানি মাটি দিই, অথবা কি ইনফ্যাক্ট ইদানিং আমি এটাকে কাওলিন ক্লে, এটা একবার গুগলে সার্চ করে দেখে নেবে, আমি পরবর্তীকালে এটারও ডিটেলস দিয়ে দেবো, ইদানিং আমার একটু টাইম শর্ট বলে আমি দিতে পারছি না। কাওলিন ক্লে ডিপ ক্লিন করে স্কিনটাকে, প্রচন্ড ভাবে পরিষ্কার করার জন্য হেল্প করে, যাদের স্কিনটা বেসন নিতে পারে না, একটু অ্যালার্জিক হয়ে যায় সেখানে, তাদের ক্ষেত্রে কাওলিন ক্লে একটা সুটেবল জিনিস, সুটেবল হয়ে থাকে। এখানে আছে দেখো ডাল, এই ডালটা আমার ডাস্টে যায়, যেগুলো স্ক্রাবারে বলো বা কোনো উবটানের রেসিপিতে বলো এগুলো যাবে। ইনফ্যাক্ট ইন ফিউচার যখন আমার প্যাক আসবে না তখন এই ডাস্ট গুলো থাকবে। এটা হচ্ছে চিরঞ্জি, এটা দেখে নাও, এই হার্বসটা না আমার মানে তোমার এইটার সাথে আমার, ঠিক আছে, এই দুটো যখন কম্বাইন করে আমি দামাক্সকে দিই, শুধু দামাক্স না বেবি সফটেও যায়, এইটা এইটা যায়, এখানে দেখে নাও কোকোনাট আছে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে ভরপুর, এইটা এটার সাথে যখন চিরঞ্জি যায়, এই দুটো অ্যামিনো অ্যাসিড যে যে কাজটা করে দামাক্স সেই কাজটাই করে, মানে দামাক্সের সেই ময়েশ্চারাইজার এফেক্টটাই আসে। তাই জন্য আমি বলি খুব অয়েলি স্কিন যাদের তারা কিন্তু একটু অ্যাভয়েড করো দামাক্সটা, কারণ তাও তাদের ক্ষেত্রে ডিটানটাই সুইটেবল হবে এই মুহূর্তে, শীতকালে কোনো অসুবিধা নেই, অয়েল সিক্রেশনটা না হয়তো বাড়িয়ে দেবে। এইটা হচ্ছে ওয়াটারমেলন সিড, চার মগজ, তোমরা যেটা দেখো না সেটা কিন্তু চার মগজ হয় না, ওয়াটারমেলন সিড হয়, চার মগজ মানে তার ভিতরে কিন্তু শশার দানাও থাকবে, তার মধ্যে তোমার না কুমড়ো দানাও থাকবে, এর মধ্যে কিন্তু কিউকাম্বার সিডও নেই, তারপরে পামকিন সিডও নেই, আমার কিন্তু এর মধ্যে খালি ওয়াটারমেলন সিডটাই নেওয়া, কারণ এটাই একটা স্মুথ সুদিং সুদিং এফেক্টটা দেবে স্কিনে। আচ্ছা এরপরে এটা দেখে নাও, এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, ঠিক আছে, এটা আমার নিজে শুকনো করে বানানো, যেগুলো সব দেখছো যা কিছু সব আমার নিজের হাতে তৈরি করা, মিন্স ডাস্ট গুলোকে, ঠিক আছে, হাতে। এইটা দেখো, এটা হচ্ছে এই ডালটা তোমরা খাও নিশ্চয়ই, সিপি ডালটা, আমিও এই ডালটা আমার ইউজ করতে হয় তোমাদের হার্বাল প্রোডাক্টের জন্য, কারণ ওটাতেও ভীষণ পরিমাণে আমার মিনারেলস কন্টেন্ট। আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার লাল চন্দন, ইদানিং আমি এটাকে এনেছি তোমাদের প্রোডাক্টে দেওয়ার জন্য, কারণ প্রোডাক্টে তোমরা প্রোডাক্ট পেয়ে যতটা খুশি আমিও দিয়ে ততটাই খুশি হই, শুনেও ততটাই খুশি হই। আচ্ছা আর একটা জিনিস দেখা, এটা হচ্ছে ব্রাহ্মী,
ব্রাহ্মীটা তো খেলে খুব স্মৃতিশক্তি ভালো হয় সেটা সবাই জানে। ইনফ্যাক্ট এটা তেলের মধ্যে যখন দেওয়া হয় না, তেলের আমাদের সেলগুলোতে, হেয়ার সেলগুলোতে এটা যখন ঢোকে, সেটাও একটা কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে মাথা ঠান্ডা করার কাজ করে। তার সাথে তেলে আর একটা জিনিস যাবে, তেলটা যখন আসবে তুমি তোমরা দেখতে পাবে যে একটা একটা কালো কালো রংটা হচ্ছে তেলের, খানিকটা একটু হলেও কালো রং থাকবে, সেটাই রাতনজীব এটার জন্য। ঠিক আছে, এই যে এই হাবসটা দেখে নাও, এটা চিনতে নাও পারো কিন্তু দেখে রাখো, এইটা একটা চুলটাকে না কালো করার টেন্ডেন্সি করে না। আমি এটা বলবো না যে সাদা চুল কালো করে দেবে, টেন্ডেন্সি রাখে, কিন্তু যদি ছোট মানে নেক্সট যে চুলটা গ্রোথ হবে সেখানে কিন্তু চুলটা সাদা হবে না, কালো হওয়ার টেন্ডেন্সিটাই থাকবে। এইটা এই হার্বসটার ভিতরে সেই কন্টেন্টটা থাকে, এটা তো আমি তোমাদের দেখিয়েছি। আচ্ছা, এখানে পেয়ারা পাতা আছে, পেয়ারা পাতা বলো, আম পাতা বলো, এগুলো ইন ফিউচার অনেক প্রোডাক্ট আসবে সেগুলোর ভিতরে থাকবে। এখানে আছে গ্রিন টি, এটাকে আমি ডাস্ট করে রেখেছি, বেশ ভালো গন্ধ ছাড়ছে খুললেই, বুঝেছো? গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর পরিমাণে থাকে, যাদের স্কিন টাইপ অনুযায়ী বলো প্রোডাক্টে অনেককেই দেখেছো লেখা থাকে পাশে গ্রিন টি দেওয়া, তো এই গ্রিন টি আমি সেটা ইউজ করি। কফি, এই যে কফি কিছুটা ঢেলে রেখেছি, বাকিটা রেখে দিয়েছি কাঁচের শিশি বলে অল্প করে ঢেলে রাখি। এটা আমার কফি, কোকো পাউডার, সরি, এটা কোকো পাউডারটা আমার যায় যে স্কিন পলিশ বলে একটা প্রোডাক্ট আছে, যেটা বলি না বারবার যে বারবার রোজ রোজ ইউজ করো না, কারণ এই কারণে বলি যে একদম ডেড সেল গুলো রিমুভ তো রোজ রোজ করা দরকার থাকে না, স্কিন পলিশ রোজ রোজ করা দরকার থাকে না। কফি বা কোকো পাউডার যখনই কোনো প্রোডাক্টে থাকবে সেটা কিন্তু রোজ ইউজ করার জন্য নয়। হুম, আর চারকোল, এগুলো কিন্তু যত সুন্দর স্কিন তোমাকে একবার দেবে তত সুন্দর, তত তাড়াতাড়ি কিন্তু ড্রাই করে দেবে বেশি ইউজ করলে। সব সবকিছু ভালো লাগলে বেশি বেশি ইউজ করবে না, ঠিক আছে? যেটা বেশি ইউজ করা না বলবো সেটা প্লিজ বেশি ইউজ করো না, তাতে প্রথম প্রথম ভালো লাগবে, নেক্সট ভালো নাও লাগতে পারে। এই যে তারপর আমানটা দেখিয়েছি, তোমার ভাইটামিন ই থাকে। আচ্ছা, পেস্তা আমি দেখানো হয়নি, পেস্তাটা দেখে নাও। এই পেস্তাটা আমার তোমাদের কিছু কিছু প্রোডাক্টে, যেটা বেবি সফট বলো, দামাস্ক বলো, তোমার উপটান, এগুলো থাকবে, এই মানে এইটা থাকে, মানে এই কম্বিনেশন গুলো খুব থাকে। এই কম্বিনেশনটা দেখে নাও, এইগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড, কেন ভীষণ ভাবে অ্যামিনো অ্যাসিড, কেন আমি এত অ্যামিনো অ্যাসিড করছি সেটা আমি পরে বলছি। আচ্ছা, এইটা রাখলাম। এইবারে তোমাদের আর কিছু, আচ্ছা হানি, হানিটা তো জানোই আমি হানিটা ইউজ করি। আর একটা খুব সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে বহু বহু পুরনো, হচ্ছে যশোদ বাস, যশোদ বাস একটা প্রোডাক্ট আসবে, সেটা একটু টাইম লাগবে, কিন্তু এই এই জিনিস এই হার্বসটা ইউজ করেও আমি একটা প্রোডাক্ট বানাতে চলেছি যশোদ বাস। এটা অল্প পরিমাণে লাগবে, স্কিনটাকে রাত্রিবেলা রিপেয়ার করতে খুব সাহায্য করবে। হুম, এরপরে শীতকালের দিকে আর একটা জিনিস আসছে, শীতকালেই আনবো, কারণ এই আমাদের কলকাতার যে গরম আছে না, তাতে যদি আমি এখন শিয়াবারটা ইন্ট্রোডিউস করাই তোমাদের সামনে, তোমাদের স্কিনে নেবে না, স্কিন শীতকালের জন্য থাকবে, শীতকালে যখন সাবানের ভিতরে আস্তে আস্তে আমি ওটাকে আনবো। আচ্ছা, দেন আর 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 হাবজে মধু, হ্যাঁ এখানে দেখাই তোমাদের ওটস, যেটা তোমার লেমন ফ্রেশেও যায়, ওটসটাকে দেখে না, ওটসটা খুব ভালো একটা স্ক্রাবারেরও কাজ করে, যেমন একটা তোমার স্কিনটাকে পলিশ করারও কিছুটা কাজ করে, ঠিক আছে, খুব মাইল্ড স্ক্রাবার এটা, ঠিক আছে। আর তুলসী পাতা তো অ্যান্টি অক্সিডেন্ট তোমাদের আগেই বলেছি, তুলসী পাতা তো আগে দেখিয়েছি। ভৃঙ্গরাজ, ভৃঙ্গরাজটা দেখে নাও, এটা তোমাদের শ্যাম্পুর জন্য যায়, ইনফ্যাক্ট শ্যাম্পুতে কিন্তু এগুলোও যাবে, তোমার হেয়ার ক্লেন্সারে আপাতত আমি এটাকে ইউজ করছি, হেয়ার ক্লেন্সারের মধ্যে এই ভৃঙ্গরাজ, তারপরে এই হেয়ার, এইটার ভিতরে আছে আমলকি, শিকাকাই, রিঠে, তিনটেকে ডাস্ট করে এই পাউডারটা বানানো, এটা আমিই করি। আর ভৃঙ্গরাজ এটাও, এটা ডাস্ট করা, এটা ব্রাহ্মী, এটা ডাস্ট করে রাখা, এটা এইগুলো মিলিয়ে প্লাস তার সাথে তোমার আমলকি, একটু লেবু পেস্ট করে, তার সাথে জবা ফুল পেস্ট করে, জবা পাতা পেস্ট করে দেওয়া হয়, তো অ্যালোভেরা তো দেওয়া যায় না হেয়ার ক্লেন্সারে, তাই আমি অ্যালোভেরাটা অ্যাড করি না, কারণ অ্যালোভেরা যদি দিই সেটা না ফেটে যাবে, জিনিসটা টাইট হয় না, ঠিক আছে? তো সেই কারণে যখন শ্যাম্পুটা আসবে শ্যাম্পুর ভেতরে সব প্রোডাক্টের সাথে অ্যালোভেরাটাও থাকবে। আর এখানে নিম ডাস্টটা আমি নিমটাকে ডাস্ট করে রেখে দিয়েছি এখানে আমার সুবিধা অনুযায়ী, কারণ এখন মনসুন ওয়েদার, তো মনসুন ওয়েদারে সবসময় বারবারই বলছি একটু ড্রাই প্রোডাক্ট দেওয়াটাই সুবিধাজনক, সুবিধা কারণ না আদারওয়াইজ সাবানটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে আমার ব্রাউন সুগার, তোমাদের যাদের এই যে হানি, হানি 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 স্যুট করে, স্যুট করে শুনেছি, কিন্তু হানি কিন্তু সবার স্যুট করে না, আমি যেটা বুঝেছি হানি স্যুট করছে ভেবেও ভাবছো
বাট হানি অনেক সময় হয়তো তোমরা লেবুর সাথে হানি মাখলে দেখলে না ঠিক আছে কিছু তো হয় না, আমি আমাকে বলেছ, কিন্তু আমি তো হানি শুধু দিই না একটা প্রোডাক্টে, হানির সাথে অনেক রকম বাদাম থাকে, অনেক রকম অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিডের সাথে হানির একটা রিয়াকশনে না সেটা একটু রিক্রিয়েশন হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটা অ্যালার্জি হয়ে যায়, কারণ অয়েল সিক্রেশনটা তো কোলাজিনের নিচ থেকে ওটা বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে হয়, তাই জন্য আমি ব্রাউন সুগারটাকে প্রেফার করছি। ব্রাউন সুগার, কফি, কোকো পাউডার, ইনফ্যাক্ট ও আর একটা জিনিস, আমার দইয়ের পাউডার যেটা প্রোডাক্টে থাকবে স্পেশালি প্যাকে থাকবে, দইয়ের দইয়ের ডাস্ট বা ডিমের ডাস্ট, এগ ডাস্ট আর কি, সেটা এগুলো সবই তো প্রোডাক্টের ভেতর থাকবে। তো মোরালেস সবকিছুই তোমরা দেখেছো, বুঝেছো, জেনেছো। এরপর কোকোনাট অয়েল তো তোমরা জানোই, পিওর কোকোনাট অয়েল, এটা এটা গন্ধটা মানে তোমাদের যদি শুকাতে পারতাম একদম, এটা আমার খাওয়া, আমি এটা দিয়ে চকলেটও বানাতে পারি, মানে ইনফ্যাক্ট আমি এটা আমার বাচ্চার চকলেট বানানোর জন্য এটা ইউজ করি, কারণ 100% পিওর, ঠিক আছে, গন্ধটাই বলে দেয় শুধুমাত্র। ক্যাস্টর অয়েল তো চেনো, আরো আরো যে ভাইটামিন ইটা যেটা আছে, ভাইটামিন ইটা আমি এই মুহূর্তে এখানে রাখিনি, কারণ ভাইটামিন ই মিক্সড করে এর সাথে মিক্সড করে আমি দিই, কিন্তু সব প্রোডাক্টে দিই না, সব সাবানে দিই না, কারণ ভাইটামিন ই কিন্তু সব স্কিনের জন্য নয়, যা স্কিনের জন্য যায় তার স্কিনে অবশ্যই ভাইটামিন ই বা গ্লিসারিনটা দেওয়া হয়, আদারওয়াইজ সেটা দেওয়া হয় না। থ্যাংক ইউ, অনেকক্ষণ এইটা প্রোডাক্টের যে ডিটেলস গুলো তোমরা চেয়েছিলে, আশা করি তোমাদের কিছুটা কিউরিয়াসিটি আমি মেটাতে পেরেছি। তো নেক্সট আমাদের প্রোডাক্টের জন্য ওয়েট করো, আরো কিছু প্রোডাক্টের ভ্যারাইটি আসবে, যেসব প্রোডাক্ট গুলো তোমরা ইউজ করেছো, ফিডব্যাক দিয়েছো, খুব খুব ভালো লেগেছে প্রোডাক্টের ফিডব্যাক শুনে, ভালো লেগেছে, যারা ভালো বলেছো, ইনফ্যাক্ট যারা প্রোডাক্টকে নিয়ে ইমপ্রুভ করার জন্য যে কমেন্ট গুলো করেছো যে এইটা একটু প্রবলেম আছে এটা ইমপ্রুভ করো, তাদেরকেও থ্যাংকস, কারণ তাদের জন্য কিন্তু আমার প্রোডাক্টটা ইমপ্রুভ হয়েছে আরো, থ্যাংক ইউ সো মাচ। আর যে প্রোডাক্ট গুলো আসছে সে প্রোডাক্ট গুলো তোমরা যেরকম ভালোবাসা আমাকে দিয়েছো এতদিন প্রোডাক্টকে ভালোবেসে, প্রোডাক্টের ভুল ত্রুটিকে ধরিয়ে দিয়ে, ঠিক সেইভাবেই পাশে থেকো, থ্যাংক ইউ, গুড নাইট।